এএফসি কাপে গ্রুপ পর্বে বসুন্ধরা কিংসের দ্বিতীয় ম্যাচ কাল। ঘরের মাঠে ভারতের ওড়িশা এফসির মোকাবেলা করবে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের ক্লাব মাজিয়ার কাছে হেরেছে কিংস, তাই এই ম্যাচে জিতে দ্বিতীয় রাউন্ডের আশা বাঁচিয়ে রাখতে চায় বসুন্ধরা। হার দিয়ে এএফসি কাপ শুরু করা বসুন্ধরা কিংস প্রস্তুত তাদের সেকেন্ড ম্যাচে মাঠে নামতে। ঘরের মাঠে যেটা প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ কিংসের, প্রতিপক্ষ ভারতের উড়িষ্যা এফসি। এই ম্যাচের জন্য কতটুকু প্রস্তুত অস্কার ব্রুজনের শিষ্যরা? এফসি কাপে যেভাবে শুরু করার কথা ছিল বসুন্ধরা কিংসের, শুরুটা ঠিক সেভাবে হয়নি। বাংলাদেশ চ্যাম্পিয়নরা মালদ্বীপে গিয়ে মাজিয়া এফসির বিপক্ষে হেরে এসেছে 3-1 গোলের অপ্রত্যাশিত ব্যবধানে। এবার চ্যালেঞ্জটা হোস্ট হিসেবে ভারতের উড়িষ্যা এফসির বিপক্ষে। টুর্নামেন্টে টিকে থাকতে জয়টা খুব বেশি দরকার কিংদের। ঘরোয়া ফুটবলে যত দাপট বসুন্ধরার, এফসি কম্পিটিশনে তার অনেকটাই ফিকে হয়ে যায়। তবে বসুন্ধরা এবার পুরোপুরি প্রস্তুত ঘরের মাঠে নিজেদের সেরাটা দিতে। এখন আর অভিযোগের কোনো সুযোগ নেই, আমাদের জিততেই হবে। ছেলেরা পুরোপুরি প্রস্তুত, সফরকারী দলটাও শক্তিশালী, কিন্তু আমরা জানি এখন আমাদের কি করা উচিত। ক্যাপ্টেন রবসনও জানেন এখন কি করতে হবে। ম্যাচের আগে প্রেশার আছে অনেক, তবে সবকিছু পাশ কাটিয়ে জয়েই চোখ এ ব্রাজিলিয়ানের। আমরা প্রত্যেকেই সর্বোচ্চটা দিয়ে লড়ব, খুব টাফ ম্যাচ হবে, কিন্তু আমরাও জানি কঠিন মুহূর্তে কি করতে হয়, আমাদের ওপর ভরসা রাখুন। বসুন্ধরার প্রতিপক্ষ উড়িষ্যাও হার দিয়ে শুরু করেছে আসর। স্বদেশী মোহনবাগানের বিপক্ষে নেমে 4 গোল হজম করে শোধ করতে পারেনি একটাও। ওদেরও এখন তাই দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা প্রথম ম্যাচ বাজেভাবে হেরেছি, এই ম্যাচটা আবার প্রতিপক্ষের মাঠে, তবে কন্ডিশনের সাথে আমরা ভালোই মানিয়ে নিয়েছি, জয়ের জন্যই আমরা নামবো। বসুন্ধরা উড়িষ্যা দুই দলই তাদের প্রথম ম্যাচ হারলেও গোল ব্যবধানে পিছিয়ে টেবিলের একেবারে তলানিতে ভারতের ক্লাবটা। আত্মবিশ্বাসেও ঘাটতি থাকাটাই স্বাভাবিক, তবে স্বাগতিকদের হারাতে কোন পরিকল্পনা তারা আটে সেটাই দেখার। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।